বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনার জন্য একটি সুখবর বিশ্বকাপ চলাকালীন সময়ে আপনি মেলবেট অ্যাপ হতে প্রতিদিন হাজার হাজার টাকায় ইনকাম করতে পারবেন এবং হয়ে যাবেন লাখপতি তাই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং স্ক্রিনের প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলুন ভিউয়ার্স পরিচয় করিয়ে দিব মেলবেট সাইটের সাথে মেলবেট সাইট হচ্ছে একটি অনলাইন বেটিং সাইট এই সাইটে আপনি অনলাইনে গেম খেলে প্রতিদিন হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন মেলবেটে এখন থেকে ক্রিকেট ফুটবল টেনিস হকি এছাড়াও আরও অনেক খেলায় সরাসরি বেট প্লেস করে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি ভেরিফাইড মেলবেট অ্যাকাউন্ট খুলবেন এবং গেম খেলে আপনি টাকা কীভাবে উইথড্র করবেন এবং ডিপোজিট করবেন প্রথমে আপনার থাকতে হবে একটি মেলবেট অ্যাপ এবং মেলবেট অ্যাকাউন্ট তবে ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার হতে অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে প্রবেশ করার পর এখানেই আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে ওপরে দেখতে পাচ্ছেন লগ ও রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন দেওয়া আছে যদি আপনার মেলবেট অ্যাকাউন্ট না থাকে তবে আপনাকে নতুন একটি মেলবেট অ্যাকাউন্ট খুলতে হবে এই জন্য রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে এই সব অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন তাহলে ইন ওয়ান ক্লিক অপশনটিতেই ক্লিক করবেন এখানে সব ঠিকঠাক থাকবে শুধুমাত্র চার নম্বর ঘরে প্রোমো কোড দিতে হবে তাতে আপনার মেলবেট অ্যাকাউন্টটি হানড্রেড পারসেন্ট নিরাপদে থাকে থাকবে প্রোমো এই ঘরে লিখবেন এমইএল ওয়ান জিরো ফাইভ আমি আবারও বলছি আপনি মিলিয়ে দেখুন এমইএল ওয়ান জিরো ফাইভ এই প্রোমো দিলেই প্রথম ডিপোজিটেই আপনি পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট বোনাস তাছাড়া প্রতি শুক্রবার সোমবার আপনি যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকা বোনাস ও ক্যাশব্যাক পাবেন বোনাস পাবেন আপনার জন্মদিনেও প্রোমো কোড দেওয়ার পরেই এখানে সব খালি ঘরে টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পরেই এই সবুজ বাটনে ক্লিক করলেই দেখবেন আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে আপনি আবার মতো করে মন দিয়ে রোবট ভেরিফিকেশন সম্পন্ন করলে দেখবেন আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেবে এই ইউজার আইডি ও পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ কারণ বারবারই এই অ্যাকাউন্টে প্রবেশ করার সময় আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দরকার হবে তাই এই ইউজার আইডি ও পাসওয়ার্ডের স্ক্রিনশট নিয়ে রাখুন অথবা কোথাও লিখে রাখুন এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশন হতে অ্যাকাউন্ট লগ ইন করবেন এবার অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিচে মেনু বাটনে ক্লিক করবেন তারপর ওপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এইখান থেকে মোবাইল নম্বর ও এন আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পারবেন ফোন নাম্বার লিঙ্ক এখানে লিঙ্ক অপশনে ক্লিক করে ফোন নাম্বারটি বসিয়ে নেক্সটে ক্লিক করবেন এরপর সেন্ড করে ক্লিক করবেন এখানে যে ফোন নাম্বারটি বসিয়েছেন ঠিক সেই নম্বরে যে কোড যাবে সেটি এখানে বসিয়ে নিজে থাকা কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এরপর ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করবেন দেখতে পাবেন আপনার সামনে একটি ফর্ম আসবে এই ফর্মটি আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে মন দিয়ে পূরণ করবেন ফার্স্ট নেইম এখানে আপনার নামের প্রথম অংশ সার নেইম এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটি মন দিয়ে পূরণ করবেন প্লেস অফ বার্থে আপনার জন্মস্থানের নাম লিখবেন তারপর রিজিয়ারে ঢাকা অথবা বাংলাদেশ যে কোনটি লিখবেন সিটিতে ঢাকা লিখবেন রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখবেন তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজের ঘরে ওয়ান লিখবেন ডকুমেন্ট নাম্বারের ঘরে এন আইডি নাম্বারটি বসাবেন যদি আপনার এন ডি কার্ড না থাকে তবে আপনার সচল ফোন নাম্বারটিও বসাতে পারবেন তারপর ডেট অফ ইস্যু এর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে যে ইস্যু রয়েছে তা বসাবেন এরপর ইস্যুড বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন যদি সব ঠিকঠাক থাকে তবে নিচে এই ক বাটনে ক্লিক করে দিবেন দেখবেন এই লেখাটি আসবে চেঞ্জেস মেড সাকসেসফুলি মানে আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে এবার আসি শেষ ধাপে কিভাবে ডিপোজিট করবেন তা দেখাই ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন এখানে বিকাশ নগদ রকেট তাছাড়া বিভিন্ন মাধ্যমে আপনি চাইলেই ডিপোজিট করতে পারবেন আমি বিকাশে ডিপোজিট করে আপনাকে দেখাচ্ছি আপনি বিকাশের মতো করে অন্যান্য মাধ্যমে ডিপোজিট করে নেবেন প্রথমে আমি বিকাশ অপশনে ক্লিক করলাম খেয়াল করুন এখানে অ্যামাউন্ট মিনিমাম ও ম্যাক্সিমাম বিশ হাজার টাকা লেখা মানে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত যা মন চায় ডিপোজিট করতে পারবেন এখানে আপনি যা ডিপোজিট করতে চান তাই লিখবেন এখানে তাদের বিকাশ এজেন্টের একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদেরকে টাকা সেন্ট মানি করতে হবে বলে রাখি এই নাম্বারটি চেঞ্জ হতে পারে তাই যখনই যে নাম্বার দেওয়া থাকবে ঠিক সেই নাম্বারেই টাকা সেন্ট মানি করবেন আমি যত টাকা ডিপোজিট করবো ঠিক তত টাকা সেন্ট মানি করলাম সেন্ট মানি করার পর দেখবেন তারা আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেবে এই ট্রানজেকশন আইডিটি কপি করার পর মেলবেট এর বিকাশ অপশনে ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দেবেন তারপর আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকা সেন্ড পানি করেছেন তা এখানে বসাবেন সবশেষে সব কিছু ঠিকঠাক থাকলে নিচে কনফার্ম বাটনে ক্লিক করে নেবেন তারপর এরকম একটি লিখে আসবে ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন দেখবেন আপনার টাকাটা এখানে অ্যাড হয়ে গেছে ভিউয়ার্স বলে রাখি আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন ও ডিপোজিট করতে চান তবে অবশ্যই স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন